Hi friends, welcome to my channel Rahul and Momita Creation. Aaj ami tomader sathe share korte esechi aquarium fish packing er ditiyo porboti. Ami eta dekhalam. Eta packing hocche dekhtei pachho. Eta hocche Mickey Platy acha. Dekho ami kibhabe packet korlam. দেখো মাছের সাইজটাও একটু বড় আছে আমি নেক্সট ভিডিওতে এই মাছগুলোর প্রাইস নিয়ে সবাইকে জানাবো নেক্সট যে ভিডিওটা করব তাতে আমি মানে দামগুলো কেমন কি আছে সেটা জানাবো দেখো আরেকটা ইয়া ঢেলেছি এটাও মিকি প্ল্যাটি আছে এটাও মিকি প্ল্যাটি আছে এটাতে 200 মিকি প্ল্যাটি আছে দেখতেই পাচ্ছ সাইজটা একটু বড় আছে দেখানোর চেষ্টা করেছি আমি আসলে আমরা মানে এখানে পুকুরের জল দিয়ে প্যাকিং করি তো যার কারণে একটু জলটা ঘোলাটে লাগে ওই জন্য মাছটা খুব একটা ভালো মানে এভাবে বোঝা যায় না তাও যতটা সম্ভব আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য এবং দেখানোর জন্য দেখো কিভাবে আমি অক্সিজেন থেকে সিলিন্ডার থেকে আমি গ্যাস প্যাকেটে ট্রান্সফার করছি ট্রান্সফার হয়ে গেল এবার প্যাকেটটাতে গার্ডার করব এটা হচ্ছে আমার ফুল প্যাকেজিং এর মানে পুরো প্যাকিং এর ফুল ভিডিও ঠিক আছে মানে কিভাবে আমি প্যাকেট করি সেটাই আমি সেটা শেয়ার করছি আজকে দেখো মাছটা দেখাচ্ছি আমি আমার পক্ষে যতটা সম্ভব আমি ততটাই বোঝানোর চেষ্টা করছি এটা আছে কালো মলি এটাতে আছে কালো মলি এটাতে 200 আছে তবে আমার অর্ডার আছে মিক্সড মলির তো আমি আমার কাছে কালো আছে অরেঞ্জ অল্প আছে আর সাদাটা আছে তো আমি দুটোই 200-200 করে তুলে এনেছি তো এবারে 100-100 করে আমি দুটোতে ডিভাইড করে দেব তাহলে সাদা কালোটা 100-100 করে থেকে যাবে তাহলে আমার মিক্সড মলির যে আমার অর্ডারটা সেটা আমার হয়ে যাবে দেখতেই পাচ্ছ বালতি দুটোতে দুটো 100-100 করে কালো মলি আমি তুলেই রেখেছি আর এটা সাদা মলি এর সাথে আমার ওই চালেই ছিল একটা বড় প্ল্যাটি বড় ইয়ে মলি স্পটেড মলি মানে স্পটেড মলির ধাড়ি সেটাও আমি তুলে এনেছি ওটাও যাবে যে ওটাও প্যাকিং হবে এটা মরা মাছ দেখো আমি কাউন্টিং করে দিচ্ছি দুটোতে 100-100 করে দেব কালোটা সাদা আসলে সাদাটা পড়লে খুবই দেখতে ভালো লাগে দেখো এটা দেখানোর চেষ্টা করব কালো আর সাদা অরেঞ্জ আছে অল্প দুটো একটা দেখো এটা আমি যে বড় যে বললাম না স্পটেড মলিগুলো আছে সেগুলোকে আমি বেঁচে এক জায়গায় করছি কারণ স্পটেড মলি আছে আর এতে কালো মলিও আমার ওতে ধাড়ি সাইজটা আছে ফুটার সাইজটা তো ওটা ওটা দুটোকে আলাদা আলাদা প্যাকেট করতে হবে তো তার কারণে এই স্পটেডটাকে আলাদা করে দিচ্ছি আর এগোটা বাড়তি হয়েছে দুশোটা তুলে আনার পরে এই কটা বেঁচেছে মাছ কিন্তু আমরা একটা একটা করে কাউন্টিং করি এটাও প্যাকিং হয়ে গেছে দেখো এটা আরো বেশি ভালো লাগছে সাদা কালো সাদো কালো সাদা কালো
দেখো এগুলো আমার বাড়তি মাছ, বাড়তি মাছগুলোকে আমি আলাদা করে রেখে দিচ্ছি, এগুলো তো যাবে না। এতে দেখো যে কালোর কালোমলির ধাড়ি আছে বড় বড়, প্রায় এক আঙুল করে সাইজ ওগুলোর। এতে ল্যাকটেল মলিও আছে, আমি দেখানোর চেষ্টা করব। এই রেড কাপ গুলোকে আগে বেছে নিই। এই দুটো কিন্তু একসাথেই রেখেছি, কিন্তু আমি এই দুটোকে আলাদা করব। দেখতে হবে কাউন্টিং করে এটা কতটা কি আছে। দেখো আমি কালোগুলোকে আর স্পটেড গুলোকে আলাদা করছি। স্পটের মাঠটা দেখানোর চেষ্টা করছে, বড় প্রায় এক আঙুল, প্রায় এক আঙুল। তো পরের ভিডিওটাতে আমি এই মাছের দাম সম্পর্কে সবাইকে জানাবো। আজকে এটা ল্যাকটেল মলি, এটা কালো ল্যাকটেল মলি, লেজটা দেখুন পুরো অর্ধ চন্দ্রাকার। আমার প্রায় স্পটেডটা বাছা হয়ে গেছে, এবার কালো কটা বাজবো, কালো মলিটা বাজবো। এবারে বাছা বলতে কাউন্টিং করবো কালো মলিটাকে, এবারে দেখবো এটাতে কটা হয়। একটা বড় কালো মলি, এক আঙুলের থেকে বড়, দেখতে পাচ্ছ। দেখো আমার দুটো প্লাস্টিক আছে, দুটো প্যাকেট আছে আমার, একটাতে স্পটেড আর একটাতে কালোর ধাড়ি আর একটাতে স্পটেডের ধাড়ি। স্পটেড মলিটা দেখো বন্ধুরা, এতে ল্যাকটেল যেগুলো ছিল বলছিলাম কালোর, ল্যাকটেলগুলো এতে দিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে, ভালোই লাগছে।
বন্ধুরা, এটা কালোমলিটা, দেখ কালোমলি এটাতে প্রায় 55টা মতো মাছ আছে। মাছের জায়গাটা একটু শর্ট হচ্ছে, এটা ফের আমি যেখানে যাবো সেখানে গিয়ে রিপ্যাকিং হওয়ার পরে বড় প্যাকেটটা বড় হয়ে যাবে। এই আমার আজকের টোটাল প্যাকেট, আজকে আমার এতটা মাছের অর্ডার আছে। এতে আছে রেড কাপ আছে, মলি আছে, প্ল্যাটি আছে। এই আমার মাছের ব্যাগ, এইভাবে আমি মানে মার্কেটের জন্য দেবো। এইভাবে প্যাকিং করে নেওয়ার পরে এইভাবে ব্যাগে আমি লোড করি।